ওকে, গতদিন যে পড়াটা ছিল আমি এখন এক এক করে তোমাদের কাছ থেকে পড়া নিব, তোমরা পড়া বলবা। প্রথমে রামিসা বলবা, রামিসা তুমি আনমিউট করে পড়াটা বলো, কি পড়া ছিল? ওকে স্যার, স্যার বলবো পড়া? হ্যাঁ বলো, হ্যাঁ বলো। আমাদের বিদ্যালয়ের বিগত শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মর্যাদার সঙ্গে পালিত হয়। দিবাগত রাত 12:01 আমাদের প্রধান শিক্ষক সহ সব শিক্ষকরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আমরা সব খুব ভোরে সকালবেলা খালি পায়ে স্কুলে এসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। এরপর সকল শিক্ষার্থী মিলে র্যালি বের করি। এরপর সবাই আবার বিদ্যালয়ে সমবেত হই। পরে সেখানে ভাষা আন্দোলনের বিভিন্ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভেরি গুড। এরপর বলবা হচ্ছে রোল 7, আমি আনমিউট করব, তুমি আনমিউট নিজে আনমিউট করে কথা বলো। রোল 7, আর কোনটা প্রশ্ন? গতদিন বাড়ির কাজ কি ছিল? এই যে তোমার বিদ্যালয়ে বিগত শহীদ দিবস কিভাবে পালিত হয়েছিল তা বর্ণনা লেখো, এটাই তো পড়া ছিল, বলো। পশ্চিম পাকিস্তানিরা উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে চালু করতে চেয়েছিল। না, তুমি পড়া বলবো আমাকে, তোমার বিদ্যালয়ে বিগত শহীদ দিবস কিভাবে পালিত হয়েছিল, অর্থাৎ আমরা বিদ্যালয়ে শহীদ দিবস পালন করি না, সেটা কিভাবে পালিত হয়েছিল, ঠিক আছে? এটা তোমার নিজের মতো করে লিখার কথা ছিল। তোমরা কি লিখেছো? যারা যারা লিখেছো তারা একটু রেইজ হ্যান্ড করো, যারা লিখতে পেরেছো তারা রেইজ হ্যান্ড করো। ওকে, রামিসা, তারপর হচ্ছে অরিত্র, আচ্ছা রোল 20, রোল 20 বলো, রোল 20 আনমিউট করে কথা বলো। তোমাদের বিদ্যালয়ে বিগত শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমরা এখানে তোমাদের বিদ্যালয়ে বলবো না, আমরা বলবো আমাদের বিদ্যালয়ে, ঠিক আছে? আমাদের বিদ্যালয়ে, হ্যাঁ বলে যাও। আমাদের বিদ্যালয়ে বিগত শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত হয়েছিল। ঢাকা শহীদ মিনারের আদলে আমাদের বিদ্যালয়ে আমরা দলে দলে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করি। এরপর মাঠে উপস্থিত হয়ে সবাই মিলে এক মঞ্চে সমবেত শিল্পীদের সাথে আমার ভাইদের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গান গাই। শেষ? হ্যাঁ। আচ্ছা, তারপর তারপর রোল 16, রোল 16 রেজ হ্যান্ড করেছিলে, শুভশ্রী আনমিউট করে বলো, তোমার পড়া বলো। জি স্যার, আমাদের বিদ্যালয়ে গত শহীদ দিবস যেভাবে উদযাপিত হয়েছিল তা হলো, এ দিনে দিবাগত রাত 12:01 স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকরা সবাই শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আমরা খুব সকালে খালি পায়ে স্কুলে এসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর উপর সকল শিক্ষার্থী মিলে র্যালি বের করি। এরপর সবাই আবার বিদ্যালয়ে সমবেত হই। পরে সেখানে ভাষা আন্দোলন সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ দিনে তাৎপর্য শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার জন্য আমাদের প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকরা বক্তব্য দেন। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে শুভশ্রী। আর কেউ, আর কেউ বলবা? আর কেউ?
তাহলে কি বাকিরা বাড়ির কাজ করনি? বাকিরা কি আর কেউ বাড়ির কাজ করনি? আচ্ছা আরেকজন হচ্ছে রোল 19। ওকে রোল 19 আনমিউট করে তুমি পড়া বলো। স্যার বলতেছি, আমাদের বিদ্যালয়ে বিগত শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মর্যাদার সঙ্গে পালিত হয়। দিবাগত 12:01 প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষার্থীরা সবাই শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমরা খুব সকালে খালি পায়ে স্কুলে এসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। বাসার শহীদদের শ্রদ্ধা জানানোর পর সকল শিক্ষার্থীরা মিলে র্যালি বের করি। এরপর সবাই আবার বিদ্যালয়ে সমবেত হই। পরে সেখানে ভাষা আন্দোলন সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকরা এ দিনে তাৎপর্য শিক্ষার্থীদের মাঝে তুলনা দেন। ভেরি গুড। ওকে এখন আমি যাকে প্রশ্ন করব সে প্রশ্নের উত্তর দিবা। সোহান আনমিউট করো, সোহান আনমিউট করো। সোহান বলো কয়েকজন ভাষা শহীদদের নাম বলো তো। সোহান কয়েকজন ভাষা শহীদদের নাম বলবা। সোহান কয়েকজন ভাষা শহীদদের নাম বলবা। রেজেন করো, কারা ভাষা শহীদদের নাম বলতে পারবা রেজেন করো। ওকে রোল 17 আনমিউট করে তুমি কয়েকজন ভাষা শহীদদের নাম বলো। রোল 17 স্যার, স্যার কয়েকজন ভাষা শহীদের নাম হলো রফিক, জব্বার, সালাম, বরকত। ভেরি গুড। ওকে তারপরের প্রশ্ন হচ্ছে কত সালে ভাষা আন্দোলন হয়েছিল? সবাই রেজেন করবা কত সালে ভাষা আন্দোলন হয়েছিল, যারা পারবা রেজেন করবা, আর যারা পারবা না তারা প্রশ্নগুলোর উত্তর লিখে নিবা, আমি কিন্তু ক্লাস শেষে সবার কাছ থেকে দেখব কত সালে ভাষা আন্দোলন হয়েছিল। ওকে রোল 6 আনমিউট করে বলো। রোল 6 স্যার, 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল। আচ্ছা ভেরি গুড, তাহলে আমরা ধরে নিলাম সবাই পড়া শিখছো, আর যারা শিখনি তারা শিখে নিবা, আর যারা শিখেছো অসংখ্য ধন্যবাদ। ওকে আসো আমরা চলে যাই 1969 এর গণ অভ্যুত্থান। ঠিক আছে, আমি বলবো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। দেখো ভাষা আন্দোলনের ফলে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দলগুলো শক্তিশালী জোটে গঠিত হয়, এই জোটের নাম হয় যুক্ত ফ্রন্ট। ঠিক আছে, তাহলে ভাষা আন্দোলনের পরে যে একটি শক্তিশালী জোট গঠিত হয় তার নাম কি? তার নাম হচ্ছে যুক্ত ফ্রন্ট। তোমরা বই আন্ডারলাইন করো। 1954 সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ফ্রন্ট বিজয় হয়, এর ফলে পাকিস্তান সরকার যুক্ত ফ্রন্টের সাথে স্থান, যুক্ত ফ্রন্টের স্থান পাকিস্তানি সরকারের যুক্ত ফ্রন্টের স্থান শক্তিশালী হয়। পাকিস্তানি শাসক গোষ্ঠী যুক্ত ফ্রন্ট সরকার ভেঙে দেয়, ফলে এ দেশের সার্বিক অবস্থার অবনতি ঘটে। 1969 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির দাবি 6 দফা উত্থাপন করে। তাহলে এখানে একটা আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন পাচ্ছি যে কত সালে 6 দফা উত্থাপিত হয় এবং কে উত্থাপন করেন? উত্থাপন করেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কত সালে উত্থাপিত হয়? 1966 সালে। এর মাধ্যমে পূর্ব পাকিস্তানের সাহিত্য শাসনের দাবি তোলেন বঙ্গবন্ধু। তোমরা আনমিউট করে রাখো। এ কারণে বঙ্গবন্ধু সহ আরো অনেকের বিরুদ্ধে মামলা দেয়া হয় এবং তারা কারাগারে বন্দী হয়। এই মামলার নাম আগরতলা মামলা নামে পরিচিত। তাহলে এই মামলাটাকে অর্থাৎ যখন 6 দফা দাবি উত্থাপন করা হয় 1966 সালে, তখন বঙ্গবন্ধু এবং অন্যান্য আন্দোলনকারীদের নামে যে মামলা হয় সেই মামলাটির নাম কি? সেই মামলাটির নাম হলো আগরতলা মামলা। ঠিক আছে,
তোমরা কিন্তু আন্ডারলাইন করবে, সবাই আন্ডারলাইন করবে এই মামলাটির নাম আগরতলা মামলা, অসংখ্য ছাত্র ও জনগণ এই গ্রেফতারের প্রতিবাদ জানানো হয়। বঙ্গবন্ধু সহ সকল কারাবন্দীদের মুক্তি করার জন্য ছাত্র জনতার আন্দোলন শুরু করেন এবং একসময় গণ অভ্যুত্থানে রূপ নেয় 1969। এই গণ অভ্যুত্থানটা 1969 গণ অভ্যুত্থান নামে খ্যাত হয়। ঠিক আছে, শহীদ হন শিক্ষক ছাত্র সহ অনেকে, গণ অভ্যুত্থানের চার শহীদের নাম নিচে দেওয়া হলো। তাহলে দেখো আমরা গণ অভ্যুত্থানের চারজন শহীদের নাম আজকে জানবো। একজন হচ্ছে শহীদ আসাদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক, শহীদ ডক্টর শামসুজ জোহা এবং শহীদ মতিউর। ঠিক আছে, তাহলে আমরা চারজন শহীদদের নাম জানলাম 1969 সালে গণ অভ্যুত্থানে চারজন শহীদদের নাম। তোমরা শহীদদের নামগুলা লিখবে খাতায় যে 1969 সালে চারজন শহীদ কারা। ওকে, তারপর দেখো এই অভ্যুত্থানের ফলে পাকিস্তানের প্রেসিডেন্ট, তৎকালীন পাকিস্তান প্রেসিডেন্টের নাম কি ছিল? আইয়ুব খান, পদত্যাগ করতে বাধ্য হয় এবং নতুন প্রেসিডেন্ট হন ইয়াহিয়া খান। তাহলে তৎকালীন 1969 সালে গণ অভ্যুত্থানে পাকিস্তানের কোন প্রেসিডেন্ট পদত্যাগ করেন? সেটি হচ্ছেন আইয়ুব খান। আইয়ুব খান পদত্যাগ করেন এবং নতুন প্রেসিডেন্ট হন কে? নতুন প্রেসিডেন্ট হন ইয়াহিয়া খান। বঙ্গবন্ধু নেতৃত্বে আওয়ামী লীগ 1970 সালে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেন। তাহলে কত সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেন, নিরঙ্কুশ জয়লাভ করেন? সেটা হচ্ছে 1970 সালে। এই সালগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে। জয়লাভ করলেও ইয়াহিয়া খান আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেয়নি, ফলে পূর্ব পাকিস্তান বঙ্গবন্ধুর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়। তো তোমরা এগুলো একটু আন্ডারলাইন করবে সবাই, আমি 2 মিনিট সময় দিলাম, তোমরা 2 মিনিট সময়ের মধ্যে একবার করে নাও। সম্পূর্ণ পেজটা 2 মিনিট সময় দিলাম, তোমরা একবার পড়ে নাও। আমরা আমরা এখন 1969 সালের একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখে ক্লাস শেষ করব। ঠিক আছে, তো চলো আমরা ভিডিও ক্লিপটা দেখি। বাঙালির রাজনৈতিক উদ্দীপনায় শঙ্কিত হয় পাকিস্তান, মিথ্যা মামলায় আটক করে পূর্ব পাকিস্তানের নেতাদের, তাদের মুক্তির দাবিতে সোচ্চার ছাত্র সমাজ ফেটে পড়ে তীব্র প্রতিবাদে। ডাকসুর নেতৃত্বে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো এক হয়ে গঠন করে স্টুডেন্ট অ্যাকশন কমিটি। নেতাদের মুক্তি আর শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে শুরু হয় 69-এর অভ্যুত্থান। নিপীড়িত মানুষের ক্ষোভ পরিণত হয় বাংলার মুক্তির আন্দোলনে। মিছিল থামাতে গুলি চালায় পুলিশ, নিহত হয় ছাত্রনেতা আসাদ। আসাদের মৃত্যু পুরো দেশের মানুষের মাঝে তৈরি করে সংগ্রামের আগুন। 15 ফেব্রুয়ারি বন্দি অবস্থায় নিহত হন আগরতলা ষড়যন্ত্রমালায় অভিযুক্ত সার্জেন্ট জহুরুল হক। তার মৃত্যু সংবাদে লক্ষাধিক লোকের জনসভায় ভাষণ দেন মাওলানা ভাসানী। বলেন, 2 মাসের মধ্যে 11 দফার বাস্তবায়ন এবং সকল রাজবন্দির মুক্তি না হলে খাজনা ট্যাক্স বন্ধ করে দেয়া হবে। 18 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুজ্জোহা নিহত হলে ক্রুদ্ধ ছাত্র জনতা সান্ধ্য আইন উপেক্ষা করে নেমে আসে রাস্তায়। রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। আইয়ুব খান ক্ষমতা তুলে দেয় ইয়াহিয়া খানের হাতে। ঘনিয়ে আসে 70-এর নির্বাচন। বাঙালি অনুভব করে নিজেদের অর্থনৈতিক, রাজনৈতিক,
সব না পাওয়া দাবি পূরণ হবেই। সবাই কি দেখছো ভিডিও? সবাই আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, যাই হোক, আমি আজকে ক্লাস শেষ করব। তবে শেষ করার আগে তোমাদের যে পড়াগুলো ছিল আমি একটু পড়াগুলো রিভিউ করব, পড়া কি কি ছিল, ঠিক আছে? সবাই পড়াটা নিয়ে তারপর আমরা আশা করি ক্লাসটা শেষ করতে পারবো। দেখো এখানে চারজন শহীদ, চারজন শহীদের কথাই কিন্তু বলা আছে, ঠিক আছে? তোমাদের কালকের পড়া থাকবে হচ্ছে, ক্লাস ওয়ার্ক হচ্ছে এখানে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো তোমরা আমাকে লিখে এখনই দিবা। তার সাথে এটাই তোমাদের এসডাব্লিউ থাকবে, ওকে? এটাই থাকবে যে আমি ভিডিও প্লাস তোমাদের ক্লাসে যা পড়িয়েছি তার উপর ভিত্তি করে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর আমাকে কমেন্টস বক্সে দিবা, ওকে? সবাই পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই নিরাপদে থাকবো এবং ঘরে থাকবা, ঘর থেকে কেউ বের হবা না।